এক যে ছিল আপন ভোলা কিশোর, স্কুল তার ভালো লাগতো না, সহ্য হতো না পড়াশোনার ঝামেলা, আমাদের এই চলতি লেখাপড়া সে শিখল না কোনো কালেই। অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন করে সে প্রশ্ন আমাকে করো না। শুভ সন্ধ্যা, আমি বিবর্ষান। ফোনেশনের তরফ থেকে সকলকে জানাই শুভ রবীন্দ্র জয়ন্তী। এই কোভিড পরিস্থিতিতে আমরা অডিটোরিয়ামে এবছর কিছু করতে না পারলেও অনলাইনে ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে 25শে বৈশাখের সন্ধ্যাটা আরও আনন্দমুখর করে তুলতে চলেছি। প্রথমেই আমাদের শুরু গান দিয়ে দীপ্তর। বিদুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করিছে সাদার বাঁধা আইন সে মানেনি, অথচ স্বর্গের বাগান থেকে সে চুরি করে আনল তোমার আমার গান। কবি সে, ছবি আঁকার অভ্যাস ছিল না ছোট বয়সে, অথচ শিল্পী বলে সেই পেল শ্রেষ্ঠ শিল্পীদের সম্মান। কেমন করে সে প্রশ্ন আমাকে করো না। দীপ্তর গানের পর ভালোবাসার আর এক দিক আমরা দেখতে চাই। সত্যি ভালোবাসা কি সত্যি যাতনাময়? কবিগুরু কি বলছেন চলুন দেখে নিন চিরশ্রীর গানের মাধ্যমে। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালো, সখী ভালোবাসা করে কই, সখী কি বলি যত না, সখী ভাবনা কাহারে বলে, সখী যত না কাহারে বলে, তোমরা যে বলো show
মানুষ হলো না বলে যে ছিল তার দিদির আক্ষেপের বিষয়। অনেক দিন অনেক বিদ্রুপ যাকে করে যাওয়া হতো সেই একদিন চমক লাগিয়ে করল দিগ্বিজয়। কেউ তাকে বলল বিশ্বকবি, কেউ বা কবিগুরু। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিক করল প্রণাম। তাই পৃথিবী আজও অবাক হয়ে তাকিয়ে বলছে, কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না, এ প্রশ্নের জবাব তোমাদের মতো আমিও খুঁজি। আর এই প্রশ্ন খোঁজার মাঝে মাঝেই চলুন আর একটা বিশ্বকবির রচনা শোনা যাক শাশ্বতার কণ্ঠে। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না? মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না? কেন মেঘ আসে হৃদয়, অনেক ধন্যবাদ দীপ্ত, চিরশ্রী এবং শাশ্বতাকে। আর আরেকজন যিনি শুধু ইনস্ট্রুমেন্টালেই নয়, ক্যামেরার পিছন থেকে এই প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করে তুলেছে, হ্যাঁ শাশ্বত। ফোনেশনের পক্ষ থেকে শাশ্বতকে অনেক ধন্যবাদ। আজ শুধু রবীন্দ্র জয়ন্তী নয়, আজ আমরা যাকে বলি ইন্টারন্যাশনাল মাদার্স ডে, অর্থাৎ আন্তর্জাতিক মাতৃদিবস। শেষ করার আগে বিশ্বকবির কটা লাইন খুব মনে পড়ে যাচ্ছে। যখন সমগ্র বিশ্ব এই কোভিডকে ট্যাকেল করছে, মোস্টলি জুনিয়র ডাক্তারদের দিয়ে, সকল জুনিয়র ডাক্তারদের, আশা করি এটা কানে বাজবে, শোনো সবাই। সন্ধ্যেবেলা প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, আমি টুপ করে মা পড়ব ভুঁয়ে ছড়ে, আবার আমি তোমার খোকা হব। গল্প বলো তোমায় গিয়ে কব, বলবে দুষ্টু ছিলি কথা, আমি বলবো না সে কথা। নমস্কার।